রাস্তার মাঝখানে মারপিট করছে, তারা ছেড়ে দিন, তারা লেগে যাবে। দেখুন আমরা এখান থেকেই যাচ্ছি, দুটো ছেলে কনস্ট্যান্ট খুব বাজে ভাবে কথা বলছে, অনেকক্ষণ থেকে বিরক্ত করছে, বারবার বোঝানোর পরেও সেগুলো শুনছে না, নোংরা নোংরা কথা বলছে, লিটারালি নোংরা নোংরা কথা বলছে। আপনারা দেখাচ্ছি, আপনারা দেখুন, দেখুন ওই যে দুটো ছেলে দাঁড়িয়ে আছে, কি হলো মামনি, নাম্বারটি পাবো না, তখন থেকে বিরক্ত করে আছেন আপনারা। মামনি কাকে বলছেন? আপনাকেই বলছি। কেন আমাকে বলছেন? পছন্দ হয়েছে তাই। ও পছন্দ হলে মামনি বলে যায়? মুখ সামলে কথা বলুন বলে দিচ্ছি, কিন্তু লজ্জা করছেন আপনাদের বলতে? পছন্দ হয়েছে তো নাম্বার তো চেয়ে অসুবিধা, আমার কাউকে পছন্দ থাকে, আমি কিন্তু লোক ডাকবো বলে দিচ্ছি, অনেকক্ষণ ধরে অনেকক্ষণ ধরে দেখছি আপনি এরকম দৌড়ামি করে আছেন আপনাদের সাথে, চলুন না ওই ওইতে ঘুরে আসি। ছি 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 বলছেন কি, বাড়িতে মা বোন নেই, আমি কিন্তু জুতোর বাড়ি মার বলে রাখছি, এখানে কিন্তু লোক ডাকবো মতো বলছি, শেষবারের মতো বলছি, এখান থেকে চলে যান। যাবো না, কি এবার কিন্তু লোকজন ডেকে নেবো, যাবো কে ডাকবে, আমরা সবাই চিনি, কেউ পাড়ার লোকাল ছেলে আছে, লোকাল ছেলে বলে অসভ্যতা করবেন আপনারা। আমার খুব ভালো লেগেছে, আমার ভাইয়ের খুব ভালো লেগেছে, ভাইয়ের ইচ্ছা তো অন্য কোনো মেয়ে পছন্দ না, আমরা সেরকম টাইপের মেয়ে না, আপনারা যেরকম ভাবছেন, আপনি নোংরামি করে আছেন সেটা অপরাধ না? সেটা তো ভালো জিনিস, এখন যে জুতোর বাড়ি মেরে আপনাদের মুখটা ভাঙেনি না, এই আপনাদের ভাগ্য ভালো। চলুন জান্নাত দিয়ে ঘুরে আসি, আপনাকে দেখতে আসি। আপনি কিন্তু মুখ সামলে কথা বলেন, আমি কিন্তু বারবার বলছি, অনেক সময় আপনি করে আছেন আপনারা, কি করে নেবে তুমি, লোকজন ডাকবো কিন্তু এখানে বলে দিচ্ছি, কাকে ডাকবে, কাউকে ভয় পাই নাকি আমরা, কেন আপনারা কারা, এক মিনিট আগে আপনারা মুখ সামলে কথা বলেন, আমি কিন্তু বারবার বলছি ভাই, আপনাদের পছন্দ পছন্দ হয়েছে না কি হয়েছে, আপনি নোংরা নোংরা কথা বলছেন কোন সাহসে, নোংরা নোংরা বাড়িতে মা বোন নেই আপনাদের, কি করে মেয়েদের সাথে কথা বলতে হয় জানেন না, শিক্ষাও দেয়নি না বাবা মা, আমার শিক্ষা আমি কিন্তু এক্ষুনি লোকটা সেটা দেখতে পাচ্ছি, শিক্ষা নোংরা, চলুন জান্নাত দিয়ে ঘুরে আসি, দেখুন দাদা ওরা সমানে উল্টো পাল্টা কথা বলে যাচ্ছে, কি নোংরা নাম্বার চাইছে, বলছে জান্নাত থেকে ঘুরে আসবো, কি করবে এরা, মানে বলছে জান্নাত নিয়ে যাব, ও হ্যাঁ চল জান্নাত দেখা, কি জান্নাত, জান্নাত দেখা, দাঁড়িয়ে আছে ওই ভাই, ওই ওই কি হলো, আপনি এরকম করবেন না, রাস্তার মাঝখানে মারপিট করছে, জান্নাত দেখা, বল ছাড়ার কথা বল, জান্নাত দেখা, কিসের পুলিশ, পুলিশের এদের পুলিশে দেওয়া উচিত, তাহলে তোরা কেন এমনি করছিস বল, আমাদের ভালো কথা শুনতে পাই না, ক্ষমা চাইতে হয় করবে, রাস্তার মধ্যে এরকম আননোন কোনো মেয়ের রাস্তায় গেলে কোনো চ্যাংড়া ছেলেরা মেয়েদেরকে টোন কাটে, খুব বাজেভাবে অ্যাপ্রোচ করে, তো এইসব ছেলেদের যে নোংরামি কাজ করে ওই কনসার্ট নিয়ে আমরা ভিডিও করলাম, তোমাদের কেমন, ঠিক লেগেছে তো? হ্যাঁ, এটা করা উচিত, সোশ্যাল মেসেজ তো, এটা সব সবার জানা উচিত, শুধু মেয়েরা নয় ছেলে মেয়ে নির্বিশেষে সবার এটা মাথায় রাখা উচিত, কাকে কি বলছি, আর মেয়েদের অবশ্যই তো রেসপেক্ট করা, একদম 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 সোশ্যাল মেসেজ। আর আরেকটা কথা বলতে, এরকম রাস্তায় যদি কোনো পরিস্থিতি তৈরি হয় তাহলে আমাদের যারা মানে সমাজে যারা তোমার চলাফেরা করি আমাদের উচিত তার বিরুদ্ধে না করি, যখনই দেখবেন তখনই প্রোটেস্ট করবেন, যতই হোক আপনার ঘরের মা বোন না হলেও কারণ না কারোর তো মা বোন, অবশ্যই অবশ্যই করে প্রোটেস্ট করবেন যখন এরকম দেখবেন, একদম, চলুন ভালো থাকবেন, বাই বাই।